করানুল করিমের মধ্যে একশত চোদ্দটি সুরা রয়েছে এই একশত চোদ্দটি সুরার মধ্যে চাইতে ছোট্ট সুরা সেই সুরাটির নাম হল হলো কাউসার এরপর ওই যদি কোনো ছোট্ট সুরা থাকে এরপর যদি কোনো ছোট্ট সুরা থাকে সেই সুরাটির নাম হল সৌরতুল আসর মুসলমান ইমানদার এই সৌরতুল আসর এমন একটি ব্যাপক আলোচনার সুরা এমন একটি কামেল সুরা যেই ব্যক্তি এই সৌরতুল আসরকে কেন্দ্র করে নিজের জীবনকে পরিচালনা করবে যেই ব্যক্তি এই সৌরতুল আসরের দিকে লক্ষ্য করে নিজের জীবনকে সাজাবে ইমাম এই আসরি তার জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট হয়ে যাবে ধ্বংস থেকে বাঁচতে চাইলে মুক্তি আর কল্যাণ সাধন করতে চাইলে সৌরতুল আসরের মধ্যে আল্লাহ যে চার কর্মসূচি বর্ণনা করেছেন সেই চার কর্মসূচির দিকে ফলো করতে হবে অর্থাৎ নিজের জীবনে সেই চার কর্মসূচি বাস্তবায়ন করতে হবে কি বলেন ঠিক না তাহলেই কামিয়াব এই চার কর্মসূচি কি পরিমাণে দামি কি পরিমাণে গুরুত্ব সেটা বোঝানোর জন্য স্বয়ং আল্লাহ পাক রব্বুল নিজেই কসম করেছে ওয়াল্লাহ সময়ের কসম যুগের কসম কালের কসম আল্লাহ তালা কসম করেছেন আমরা সকলেই জানি পৃথিবীতে আমাদের মধ্যে অনেকেই অনেক সময় আমাদের নিজের কথা অন্য কাউকে সত্য বিলে প্রমাণিত করতে চাইলে অনেক সময় কসম করি কি বলেন ঠিক না অথবা কোনো কিছু করে শপথ করি যেমন ব্যবসায়ীদের মধ্যে অনেক সময় হয়ে থাকে যদি এক ব্যবসায়ী অপর ব্যবসায়ীর সাথে অবিশ্বাসের কোনো সাবজেক্ট আসে বা এমন পরিস্থিতি তৈরি হয় দেখবেন এক ব্যবসায়ী অপর ব্যবসায়ীকে বলে যে ভাই এই যে আমার ক্যাশ বলতেছি কি বলেন ঠিক না আমার ক্যাশ বাক্স শপথ করে বলতেছি তুমি আমার বিষয়ে যা শুনেছ এগুলোর সাথে আমি জড়িত না বা আমি কথা বলিনি কি বলেন এমন ঘটনা হয় না অনেক সময় সে কি করলেন ক্যাশ বাক্স টাচ করে শপথ করে তাকে তার কথা বিশ্বাস করাইতে চাইলেন বা বিশ্বাসও করে বিশ্বাসও কি করে তার কারণ হল উনার কাছে ওই ব্যবসায়ীর কাছে ব্যবসা বা ক্যাশ বাক্সটা অনেক দামি কি বলেন ঠিক না ঠিক না অনেক মূল্যবান এজন্য সহজেই অন্য লোক অন্য ব্যবসায়ী তার কথা বিশ্বাস করে নাই এখন কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি মহান সত্তা যিনি আসমান জমিন বানানে ওয়ালা যিনি तमाम পৃথিবীর সকল প্রাণীকুলকে রিজিক dene কি বলেন ঠিক না সেই মহান সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন

আল্লাহ তালা যদি কসম ছাড়াও কোন নরমাল কথা বলেন সেটারও গুরুত্ব আছে না নাই আছে কিন্তু আর এই সুরতুল আসরের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলমিন কসম করলেন এখানে বোঝা গেল যে আল্লাহ পাকরবুল আলমিন যে আলোচনা করবেন যে চার কর্মসূচির আলোচনা করবেন এই চার কর্মসূচি অনেক গুরুত্ব অনেক দামি এজন্যই আল্লাহ তাআলা কসম করেছেন কি বলেন ঠিক না ব্যাঠিক এই জন্যই আল্লাহ তাআলা কি করছেন কসম করছেন সাধারণত মানুষ মিথ্যা বলে দুই কারণে কয় কারণে দুই কারণে হয়তো কোনো লোভে পড়ে অনেক সময় মিথ্যার আশ্রয় নাই না হয় কোনো ভয়ের কারণে অনেক সময় মানুষ মিথ্যার আশ্রয় নেয় কি বলেন ঠিক না ভয়ের কারণে যদি আমি এই কথাটা বলি তাহলে আমার কোনো বিপদ হইতে পারে দেখবেন যে মিথ্যার আশ্রয় নিচ্ছে আচ্ছা বলেন তো দেখি আল্লাহ রব্বুল আলমিনের কি কোনো ভয় আছে কোনো ভয় নেই কোনো লোভ আছে কোনো লোভ নেই সুতরাং আল্লাহতালার মিথ্যা বলার কোনো প্রশ্নই ওঠে না কোনো প্রশ্নই ওঠে না এই জন্য সেই চার কর্মসূচির দিয়ে লক্ষ্য করে আমার আপনার জীবন সাজানোর দরকার আছে না নাই কোরআনুল মধ্যে একশত চোদ্দটি সুরা রয়েছে এই একশত চোদ্দটি সুরার মধ্যে সবচেয়েতে ছোট্ট সুরা সেই সুরাটির নাম হলো সুরতুল কাউসার এরপর ওই যদি কোনো ছোট্ট সুরা থাকে এরপর যদি কোনো ছোট্ট সুরা থাকে সেই সুরাটির নাম হল সুরতুল আসর মুসলমান ইমানদার এই সুরতুল আসর এমনই একটি ব্যাপক আলোচনার সুরা এমন একটি কামেল সুরা যেই ব্যক্তি এই সৌরতুল আসর কে কেন্দ্র করে নিজের জীবনকে পরিচালনা করবে যে ব্যক্তি এই সৌরতুল আসরের দিকে লক্ষ্য করে নিজের জীবনকে সাজাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন এই সৌরতুল আসরি তার জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট হয়ে যাবে চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ ও মুসলমান মান্দান এই সুরাতুল আসরের মধ্যে রব্বুল আলামিন চারটি কর্মসূচি আমাদেরকে দিয়েছেন এই চারটি কর্মসূচি যদি আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি আমাদের জীবনের মধ্যে যদি সাজাইতে পারি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন সুবাহান আল্লাহ মুসলমান ইমানদার এই চার কর্মসূচির মধ্যেই আমাদেরকে থাকতে হবে এই চার কর্মসূচির থেকে যদি আমরা বাইরে বের হয়ে যাই আর এই মতো অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি মনে রাখবেন অবশ্যই অবশ্যই আমার আপনার জন্য জাহান নামের আগুন অপেক্ষা করবে নাউজুবিল্লা ও মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল إِنْ لَفِي خسر ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াল্লা সাউ বিল হক ওয়া তাওয়াল্লা সাউ আল্লাহ পাক রব্বুল সময়ের কসম খেয়ে বললেন নিশ্চয়ই সকল মানুষ কতির মধ্যে রয়েছে নিশ্চয়ই সকল মানুষ কতির মধ্যে পড়ে আসে ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله اكبر বলেন না কেন আরো জোরে বলেন আল্লাহ আকবার ও মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে ইল্লা তবে ইল্লা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বাদা দিয়ে বললেন আমার এই চার শ্রেণীর মানুষ এরা কখনোই ক্ষতির মধ্যে না আই চিৎকার বলেন সুবাহান মুসলমানি মান্দার অর্থাৎ এই চার শ্রেণীর মানুষ ছাড়া সকলেই ক্ষতির মধ্যে পড়ে আসে মুসলমান এক নাম্বার হলো ইন্নাল্লা দিন মানু এক নাম্বার মানুষ হল তারা এই জান্নাতি যারা আল্লাহ তালার উপরে ইমান আনায়ন করবে যারা ইমান আনায়ন করবে যাদের ইমান রয়েছে এরা কখনোই ক্ষতির মধ্যে পড়ে না মুসলমান ইমানদার সাহাবিদের ইমান কেমন ছিল তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে সাহাবিদের ইমানের মতো ইমান বানাইতে হবে সাহাবিওয়ালা ইমান বানাইতে হবে হজরতে বেলাল দাদি আল্লাহ তালুর ইমান কেমন ছিল উমাই ইবনে খলফের গোলাম ছিল হজরতে বেলাল দাদি আল্লাহ তালুকে এতই না কষ্ট দিতেন এতই না নির্যাতন করতেন এতই না শাস্তি দিতেন প্রচন্ড রোদের মধ্যে প্রচন্ড সুন্দর গরমের মধ্যে বালু এত উত্তপ্ত হয়েছে এত গরম হয়েছে যে বালুর মধ্যে পা রাখা পর্যন্ত সম্ভব ছিল না এমন উত্তপ্ত বালুর মধ্যে ওআইবনে খলবা হযরতে বিলান্দাদি আল্লাহ তাআলা আনহু চিত করে সহায় দিতেন এবং বুকের উপর একটা বড় পাথর রেখে দিতেন যাতে করে নরাজর করতে না পারে মুসলমান এত কষ্ট করতেন এত কষ্ট মজাহাদা মুজাহিদা তেন প্রচন্ড গরমের কারণে তাপের কারণে পিঠের চামড়াগুলো পুড়ে যাইত পিঠের চামড়াগুলো ফস্কা পড়ে যাইত রে মুসলমান এই কঠিন মুহূর্তের সময় হযরতে বেলাল আল্লাহ তাআলাহুর জবান থেকে আহাদ আহাদ শব্দগুলো বের হইতে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার এই কঠিন মুহূর্তের সময় উমাই ইবনে খল বলতো এ বেলাল তুমি যদি তোমার ধর্মকে ছেড়ে না দাও তুমি যদি তোমার এক আল্লাহর গোলাম যদি গোলামি না করো তুমি যদি তোমার আল্লাহ তাল্লার জিকির বন্ধ না করো তোমাকে এমনভাবে কষ্ট দেওয়া হবে এরকমভাবেই তোমাকে কষ্টর মধ্যে পড়ে থাকতে হবে তো অবস্থায় তোমাকে মৃত্যুবরণ করতে হবে হজরতে বেলাল রাবি আল্লাহ তালু জবাব দেয় আমার যতই কষ্ট হোক না কেন আমাকে তুমি যতই কষ্ট দাও না কেন আমাকে তুমি যতই ওই নির্যাতন করো না কেন আমার যদি জীবনটা বের হয়ে যায় আমি এর পরও এক পা আমার ইমান থেকে পিছন দিকে যাব না সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ ও মুসলমান ইমানদার এই হলো ইমানদার ব্যক্তি এই হলো ইমান এই হলো সাহাবি ওলা আজকে আমাদের ইমানের অবস্থা কোথায় চলে গেছে রে মুসলমান আজকে আমাদের ইমানের অবস্থা হলো প্রচুর পাতার পানির মতো কচুর পাতার পানির উপর কচুর পাতার পানি যেমন কোন সময় কোন সময় পড়ে যায় বোঝা যায় না অল্প হাওয়া আসলে অল্প বাতাস আসলে কচুর পাতার উপরে পানি যেমন থাকে না আমাদের ইমানের অবস্থাও কিন্তু এমন হয়েছে রে মুসলমান এখনো সজাগ হয়ে যাও সচেতন হয়ে যাও ওই আল্লাহর দেওয়া আল্লাহর বর্ণনা করা চার কর্মসূচিওয়ালা মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নাও কথা বলেন ঠিক না ঠিক মুসলমান ইমানদার ইমান যদি না থাকে ব্যবসা করে কি লাভ হবে ব্যবসার মধ্যে আমি কম দিই না ইমান যদি না থাকে আমার যদি ইমান না থাকে নামাজ পড়ে কি লাভ হবে ইমান যদি সঠিক না থাকে রমজান মাসের রোজা রেখে কি লাভ হবে ইমান যদি আমার সঠিক না থাকে নফল এবার উৎপন্দিগি করে কি হবে ইমান যদি আমার ঠিক না থাকে মা বাবার খেদমত করে কি লাভ হবে ইমান যদি ঠিক না থাকে মসজিদে গিয়ে দিয়ে কিভাবে এগুলো কিছুই কোনো কাজে আসবে না ইমান যদি ঠিক না থাকে আল্লাহ ওই ব্যক্তির কবুল করবে না বলেন আরো জোরে বলেন নাউজ ও মুসলমান ইমানদার যেই ব্যক্তি তার ইমানকে পাকা মুক্ত করে যেই ব্যক্তি তার ইমানকে নবায়ন করে তাজা করে নিজের জীবনকে পরিচালনা করতে থাকে কষ্ট করে দুনিয়াতে চলতে থাকে এই ব্যক্তি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন সোবাহান আল্লাহ মুসলমান ইমানদার এই হলো এক নাম্বার কর্মসূচি এক নাম্বার কর্মসূচি হলো ইমানদার হইতে হবে মুসলমান ইমানদার দ্বিতীয় নাম্বার কর্মসূচি হলো আমলে সৎ সালেহা করা নেকামল করা নেক কাজ করা আজকে আমাদের দুনিয়াতে আজকে আমাদের সমাজের মধ্যে আজকে আমাদের গ্রামের মধ্যে মহল্লার মধ্যে এমন পরিবেশ কায়েম হয়েছে এমন পরিবেশ প্রতিষ্ঠিত হয়ে গেছে এমন পরিবেশ প্রতিষ্ঠিত হয়ে গেছে আমরা গুনার কাজকে স্বাভাবিক মনে করি আমরা নেকের কাজকে আর্চার্য মনে করি আমরা গুনার কাজ চালায় যাইতেছি কোনো কিছুই মনে করি না আর আমরা নেকের কাজকে স্বাভাবিক মনে করে যাই নাই ওরে মুসলমান ইমানদার নেক আমল ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে কখনোই সন্তুষ্ট পাওয়া যায় না কথা বলেন ঠিক না বেঠি নেক কাজ ছাড়া আল্লাহকে সন্তুষ্ট করা যায় না আজকে দেখবেন সমাজের পরিস্থিতি এমন হয়েছে গুনার কাজ বছরের পর বছর চলতেছে দিনের পর দিন চলতেছে সময়ের পর সময় চলে যাচ্ছে এটাকে আমরা স্বাভাবিক মনে করি কি বলেন ঠিক না আর নেকির কাজে আমরা আশ্চর্য মনে করি আশ্চর্য মনে করি এই হলো আমাদের পরিবেশ এই হলো আমাদের অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে যেই চার কর্মসূচির আলোচনা করলেন এর বাহিরে যদি আমরা থাকি তাহলে জাহান্নামী এর বাহিরে থাকলে কি জাহান্নামী আর এর ভিতরে যদি আমি আপনি থেকে কোনোভাবে দুনিয়া থেকে বিদায় নিতে পারি তাহলে আমার আপনার জন্য জান্নাত ইন্তজার করতেছে এক নাম্বার কি শিখলাম ইমান এক নাম্বার কি আমানু ইমানদার হওয়া ইমান আনায়ন করতে হবে আল্লাহ তালার উপরে দ্বিতীয় নাম্বার হলো সলিহাত দ্বিতীয় নাম্বার হলো আমল করা কি করা ভাই নেকামল করা নেক কাজ করা সারা আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে পাওয়া যাবে না নেক কাজ করতে হবে সাহাবিদের জিন্দিগি কেমন ছিল সাহাবা এক জীবন কেমন ছিল সেই ঘটনাগুলো একটু পড়েন একটু জানেন একটু বোঝেন তাহলেই তো একটু আমলের শখ হবে একটু নেক কাজের শখ হবে আর যদি না জানেন না পড়েন না আগান তাহলে বুঝতে পারবেন বোঝা কিন্তু যাবে না তৃতীয় নাম্বার হলো বিল হক তৃতীয় নাম্বার হলো হকের উপর থাকা কিসের উপর থাকা হকের উপর থাকা সত্যের উপরে থাকা হকের দাওয়াত দেওয়া আজকে দেখা যায় হকের উপর থাকতে গেলে হক কথা বলতে গেলে কত মুসিবত আসে কি বলেন আসে কি আসে না মুসিবত আসে এই মুসিবত এই জামানাই নতুন না একদম আগে থেকে চলে আসতেছে হক কথা যখনই কেউ বলবে তার উপরে চাপ সৃষ্টি হবে কি হবে চাপ সৃষ্টি হবে বিভিন্ন ধরনের মুসিবত আসবে অনেকে দেখতে পারবে না অনেকে বল খারাপ বলবে মানে তার নজরে খারাপ তার নজরে কি খারাপ কিন্তু আল্লাহ আল্লাহর কাছে সে দামি একজন ব্যক্তি আল্লাহর সাথে আল্লাহর কাছে সে কি ব্যক্তি দামি ব্যক্তি আল্লাহর কাছে দামি হইতে গেলে আল্লাহর কাছে মনোনীত ব্যক্তি হইতে গেলে চেহারা লাগে না কি লাগে না চেহারা লাগে না সৌন্দর্য লাগে না হওয়া লাগে না শুধু কি লাগে আমল লাগে কি লাগবে লাগবে নেক আমল লাগবে হকের উপর থাকতে হবে বিপদের সময় সবুর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে বিপদের সময় কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে হসরত বেলাল রাদি আল্লাহ তহ পাক্কা ইমানদার তার চেহারা কি খুব ভালো ছিল হ্যাঁ হজরতে বেলাল দাদি আল্লাহ চেহারা এতই কালো ছিল এতই কালো ছিল খুব কালো ছিল ঠোঁটগুলো মোটা মোটা ছিল মানে মানান না দাঁতগুলো গুলো ছিল নাকটা অনেক বোচা ছিল আর কি এরপরে কথার আওয়াজ কথার উচ্চারণ অস্পষ্ট ছিল স্পষ্ট ছিল না কিন্তু এত কালো মানুষ আল্লাহর কাছে কতই না প্রিয় ছিল এত কালো মানুষ আল্লাহর কাছে কতই না প্রিয় ছিল মুসলমান ইমান আল্লাহ রব্বুল আলামিনের নিকটে এতই দামি ছিল রে মুসলমান তিনি কি করতেন আল্লাহর উপরে সঠিকভাবে ইমান আনায়ন করেছেন এই সঠিকভাবে ইমান আনায়ন করার কারণে কাফের মুশ্রিকদের পক্ষ থেকে কতই না মুসিবত এসেছে কতই না নির্যাতন এসেছে সমস্ত নির্যাতনকে সহ্য করে তিনি ইমান থেকে এক পাও পিছন দিকে যান নাই এবং নেকামল করার কারণে আল্লাহ পাক রব্দুল আলমিনের নিকটে এতই দামি হয়েছেন এতই সুন্দর হয়েছেন এতই মনোনীত বান্দা হয়েছেন মুসলমান

আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ অ মুসলমান ইমান্দার এই হলো সেই বিলাল তার ইমান কেমন ছিল তার জীবনের নেকামলগুলো কেমন ছিল তার হকের কথাগুলো কেমন ছিল সর্বদাই সর্বক্ষণ হাজরতে বেলা আল্লাহ দিয়া আল্লাহতায় আল হুক হকের উপরে প্রতিষ্ঠিত থাকতেন সর্বদাই তিনি ইমান থেকে এক পাও পিছন দিকে যান নাই এবং ক্রমাগতভাবে নেকামল করছেন হকের উপর থাকছেন কি করছেন দেখেন চারি বৈশিষ্ট্য তার মধ্যে ছিল এত কষ্ট এত নির্যাতন এরপর উনি কি করছেন সবুর করছেন ধৈর্য ধারণ করছেন চার নম্বরে আল্লাহ তালা কর্মসূচি দিয়ে দিছেন যে ধৈর্য ধারণ করা কি করা বিপদের সময় মুসিবতের সময় ধৈর্য ধারণ করা হজরতে বেলাল্লাহ রাদি এত মুসিবত এসেছে কাফের মুশ্রিকদের পক্ষ থেকে এত নির্যাতন দিয়েছে এই কঠিন মুসিবতের সময় উনি ধৈর্য ধারণ করেছে উনি সবর করেছে আর আল্লাহ পাক রব্বুল নিকটে এই জন্য তিনি এত দামি হয়ে গেছে এই জন্য বলেন তো দেখি এই চার কর্মসূচিকে লক্ষ্য করে যদি আমি আপনি চলতে পারি কাছে হব কি হব না বলেন অবশ্যই হব কিন্তু আজকে দেখা যায় যুবক বৃদ্ধ বাবাজিরা সঠিকভাবে নামাজ করি না নামাজ অনেক সময় কাজা করি হ্যাঁ আবার এরপরে মনে করেন যে গ্রামের যারা একটু মাতব্বার টাইপের লোক থাকে ওই যে হকের উপর থাকে না তৃতীয় নাম্বারে আসছে হকের উপর থাকা তারা দেখবেন হকের উপর থাকে না মাতবর হওয়ার কারণে টাকার বিনিময় টাকার বিনিময়ে সে অন্ধ হয়ে যায় কি হয়ে যায় হকের লাইন থেকে সে পড়ে যায় হ্যাঁ যে সঠিক বিচার পাবে তাকে আর সঠিক বিচার দেয় না সে টাকা পায় অন্ত হয়ে হক থেকে সে নিচে নেমে গেছে আল্লাহ কি ভয় করে না আল্লাহ কি কি করে না ভয় করে না তাহলে সম্মানিত মুসলেন একরাম আমাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে এই আল্লাহর দেওয়া মধ্যে চার কর্মসূচির দিকে লক্ষ্য করে জীবন জীবনযাপন করা দরকার আছে না নাই আমরা সকলে সঠিক এবং সুন্দরভাবে চলবো তো ইনশাল্লাহ আল্লাহ পাকবুল আলমিন আমাদের সকলকে বোঝা এবং আমল করা তৌফিক দান করুন আ আমিনি দাবানা আরামদুলিল্লাহ রবাহ আলমিন